এই ম্যাচে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর হায়দ্রাবাদ প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 143 রান করে। নিজাম বাহিনীর হয়ে সর্বাধিক রান করেন দলের ওপেনার ট্র্যাভিস হেড 30 বলে 48। এছাড়া অধিনায়ক ফ্যাটস কামিজ শেষ বেলায় একটি ঝড়ো ইনিংস উপহার দেন, 17 বলে 35 রান করে তিনি অপরাজিত থাকেন। এছাড়াও ব্যাট হাতেতে কেউই তেমন নজর কাটতে পারেনি। অনেকেই এই ম্যাচ শুরুর আগে চলতি মৌসুমের প্রথম মুম্বাই বনাম হায়দ্রাবাদের ম্যাচের সঙ্গে তুলনা করতে চেয়েছিলেন, আশা করেছিলেন এই ম্যাচও হয়তো রানের ফেরবে, দেখা যাবে সুন্দর একটি রানের ইনিংস, কিন্তু তা আর হয় নাই। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে অধিনায়ক হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করেন, তিনি এই ম্যাচে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া মুম্বাই তারকা স্পিনার পীযূষ চাওলা 3টি করে উইকেট নিয়েছেন, অন্যদিকে 1টি করে উইকেট শিকার করেছেন অনশুল কাম্বোস এবং যশোবী বুমরা। এরপর ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট হাতে মুম্বাইয়ের শুরুটা একেবারে ভালো হয়নি, মাত্র 9 রানে ফিরে যান ঈশান কিশান আর 4 রান করে দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া নবন ধীর তো রানের খাতায় ঘুরতে পারেনি এবং মুম্বাইয়ের এই জয়ে কারো সবচেয়ে বড় অবদান তিনি হলেন সূর্যকুমার যাদব। এই ম্যাচে বিধ্বংসী একটি ইনিংস খেলেন তিনি, মাত্র 51 বলে 100 রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে তারকে 12টি বাউন্ডারি ছিল এবং 6টি ওভার বাউন্ডারি ছিল। পাশাপাশি তাকে যোগ্য সঙ্গ দেন তরুণ ব্যাটার তিলক বর্মা, তিনি 32 বলে 37 রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত 16 বল বাকি থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের চতুর্থ জয় প্রকটিত করেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন।